সো গাইজ, আজকে আবারও চলে এসেছি দারাজের একটি বক্স নিয়ে। তো চলুন বক্সটি ওপেন করা যাক। আসলে বক্সটির বিষয়বস্তু হচ্ছে জুতা। কাছ থেকে অনেকে স্যান্ডেল ফ্যান্ডেল কিনেন, আমি জানি না স্যান্ডেলটা কেমন দিয়েছে আর কি। তো বাটা আর কি দারাজ মল সব থেকে কেনা, সো আশা করছি ভালোই হবে। সো চলুন আজকে এই দারাজ থেকে আগত বাটা ব্র্যান্ডের স্যান্ডেলটি দেখে নেওয়া যাক আর কি। অর্থাৎ দারাজের অফিসিয়াল বাটা স্টোর থেকে স্যান্ডেলটি নেওয়া হয়েছে। সো যেটা আসলে হচ্ছে আমার পড়ছে ডাবল টাকা ভাউচার, বাদ দিলে হচ্ছে 975 টাকা। তো এটা হচ্ছে দারাজের ওয়েবসাইটে আমরা হচ্ছে 1600 টাকার মতো আর কি প্রাইস হয়। সো সেক্ষেত্রে আমার বেশ কমে পাইছি আমি প্রোডাক্টটি। সো চলুন বন্ধুরা, দেখা যাক ভেতরে কী কী আছে। সো আমি ফার্স্টে বক্সটি খুলে ফেলতেছি, ব্লেড দিয়ে কেটে ফেলতেছি যেটা পরিবার করে থাকি। আমার আনবক্সিং নাইফ নেই, আমি গরিব। সো দেখতে পাচ্ছেন গাইজ, বাটার অরিজিনাল প্যাকেটটা দেখা যাচ্ছে, উইনব্রিনারের প্যাকেট। সো উইনব্রিনারের প্যাকেটটা প্যাকেটের ভিতর থেকে বের করি। আসলে প্যাকেটটা ভস্কায় গেছে, আই ডোন্ট নো হোয়াই, এটা আসলে কাদের ফল্ট, উইনব্রিনারের নাকি বাটার নাকি দারাজের। সো প্যাকেটটা শুধু ভস্কায় গেছে, আমি দেখতে পাচ্ছি যে প্যাকেট থেকে জুতোটা বার করে তারা আমাকে চেক করে দিয়েছেন। সো এখানে প্রাইস দেওয়া আছে 1799 টাকা, কিন্তু যেখানে আমার পড়ছে মাত্র 975 টাকা দাম। সো আমার কাছে মনে হচ্ছে জুতোটি সাইজটা ছোট আর কি। সো যদি পরে দেখতে হবে, এখানে সাইজের ব্যাপারে কোনো কিছু বলা উল্লেখ আছে কিনা আমি জানি না। তো যদি সেরকম হয় তাহলে আর কি রিটার্ন দিতে হবে। তো জুতোটার কোয়ালিটি দেখতে পাচ্ছেন, জুতোটি কোয়ালিটি বেশ প্রিমিয়াম, হ্যাঁ, এবং হচ্ছে জুতোটি বেশ শক্তপোক্ত এবং ভালো। আসলে জুতোর নিচে আমি ধুলো দেখতে পাচ্ছি, হয়তো স্টোরে আর কি তারা ট্রায়াল দেওয়ার জন্য বাট ধুলোটা মুছে দেয়নি। এটা খুবই বাজে একটা বিষয় ছিল, আমি হয়তো রিভিউতে লিখে দিব যে হচ্ছে এটা ইউজড, আই ডোন্ট নো, বাট হচ্ছে ইউজুয়ালি এতটা কম ধুলো, আরও বেশি ধুলো হওয়ার কথা আর কি। সো এটা মুছে দেয়নি, এটা খুবই বাজে কাজ করছে তারা। সো এনিওয়ে, জুতোটা যেহেতু স্টোরে ধুলো আছে, সো আমি এটা নিচে আমার পায়ে রেখে পরার ট্রাই করি। মনে হচ্ছে জুতোটার সাইজটা ছোট দিয়েছে আর কি, অথবা এমনও হতে পারে আমার কাছে চোখের ভুলও লাগতে পারে। তো আমি জুতোটা পরে দেখবো, মেনলি সেখান থেকে দেখা যাচ্ছে, আই থিঙ্ক, না দেখা যাচ্ছে না। ওকে, সো প্রাইসটা একটা আমি খুলে ফেলি আপাতত। জুতোটি একদম পারফেক্টলি ফিট আমার পায়ে, সো আমি রিটার্ন বা রিফান্ডের কোনো ঝামেলাতে যাবো না, ঠিক আছে। আসলে বারবার জুতা কেন বলতেছি, দিস ইজ স্যান্ডেল অ্যান্ড পায়ে পরে বেশ ভালো ফিল পাওয়া যাচ্ছে। উইনব্রিনারের স্যান্ডেলগুলো বেশ প্রিমিয়াম হয় এবং হচ্ছে ভালো লাগে ওভারঅল। তো এটাতে আসলে বেশ কমফোর্ট একটা ব্যাপার একটু লক্ষ্য করতেছি আর কি। এবং পায়ের উপর দিয়ে বেল্টটা স্পেশালি আরও বেশি ভালো লাগতেছে আমার কাছে, পায়ের অবস্থা খুব ভালো না। সো আমার কাছে মনে হচ্ছে যে এইটার সাইজ একটু ছোটো আর কি। তো যদিও জুতা আসলে ছাড়ে, তো নতুন জুতাটি এরকম একটু হওয়া স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। সো আমি এটাও পায়ে দিয়ে নিই, আমার পায়ের নকটকের অবস্থা খারাপ, যেহেতু এটা ইউটিউবে যাবে। সো আমি অবশ্য চেষ্টা করি যে র জিনিস দিতে আর কি, মানুষ জন্য এডিট করে অনেক হাইলাইটেড করে আর কি। তো এই হচ্ছে কেচ্ছা। এখানে আমার মনে হচ্ছে জুতোটা সাইজ একটু বড় হইলে বেটার হইতো আর কি। তো এই ছিল মোটামুটি। সো জুতোটা পরে মজা আছে আর কি, আশা করি ছাড়বে। তো ধন্যবাদ তখন সাথে থাকার জন্য, জুতোটা ছাড়লে আর কি পায়ের সঙ্গে আরও ভালো হবে। যদিও আমার সামনের দিকে আগে গেছে পাটা, আর কি একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এই পাটা আবার ঠিক আছে। সো জুতোটা যখন ছাড়বে তখন ঠিক হয়ে যাবে আশা করতেছি। সো এনিওয়ে, থ্যাংকস ফর ওয়াচিং, সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।